সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি টি এইচ খান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার বিকেল 5টার দিকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 102 বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। টি এইচ খান 1920 সালের 21শে অক্টোবর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাধীন ঔটি গ্রামে জন্মগ্রহণ করেন। 1940 সালে মাট্রিকুলেশন পাশ করেন। 1942 সালে তৎকালীন কলকাতা শিক্ষা বোর্ডের অধীনে ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএ অনার্সে ভর্তি হন। 1945 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স এবং 1946 সালে এমএ পাশ করেন। 1947 সালে তিনি আইন পেশায় যোগ দেন। একই বছর 87 নভেম্বর প্রধান বিচারপতি সালেহ আকরামের নেতৃত্বে 5 জন বিচারপতি নিয়ে ঢাকা হাইকোর্টের যাত্রা শুরু হয়। সেদিন থেকে বিচারপতি টি এইচ খান একজন আইনজীবী হিসেবে সেই আদালতে পদচারণা শুরু করেন। তিনি বিচারপতি টি এইচ খান নামে সমধিক পরিচিত হলেও তার প্রকৃত নাম মোহাম্মদ তফাজুল হোসেন খান। 1979 সালের সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ময়মনসিংহ 1 আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। 1981 সালের 15ই নভেম্বর আইন, শিক্ষা, ধর্ম, ভূমি ও রাজস্ব এবং ক্রীড়া মন্ত্রী হিসেবে শপথ নেন। আগামীকাল হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।